হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হলো গিয়ে শান্তির দিন। শান্তির দিন কারণ হলো গিয়ে আজকে শনিবার। জার্মানিতে সাধারণত শনি এবং রবিবার বন্ধ থাকে, বাংলাদেশে তো শুক্রবার বন্ধ থাকে, আর এই দেশে শনি রবিবার বন্ধ থাকে। সো আজকে যেহেতু শনিবার, খুবই ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। শনিবার দিন বেসিক্যালি আমাদের মেইন প্রোগ্রাম থাকে সকালেই, কারণ আফিফের সকালে হকি ক্লাস থাকে। এখানে একটু বলে রাখি, জার্মানের প্রত্যেকটা বাচ্চারা একটা এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে, এক একজন এক এক রকম। কেউ ফুটবলের সাথে, কেউ হকির সাথে, কেউ বাস্কেটবলের সাথে, ডিপেন্ড করে, এক একজন এক এক রকম অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। আফিফকে আমি এখন পর্যন্ত দুটো জিনিসের সাথে ইনক্লুড করেছি, এক হলো গিয়ে হকি, আর একটা হলো গিয়ে কুম্ফু। এছাড়া ও লাইব্রেরিতে যায়, আর সুইমিংয়ে আমি নিয়ে যাই মাঝে মাঝে, ওগুলোর সাথে কোনো ক্লাসে দেইনি, ওগুলো আমি নিয়ে যাই। সো হকি আর কুম্ফুটাই এখন ওর জন্য মেইন আছে। সো আজকে শনিবার সকালেই প্রথমে হকি ক্লাস, আর থাকে সোমবার হকি ক্লাস। দুই দিন হকি ক্লাস থাকে। সো আজকে নিয়ে যাচ্ছি হকি ক্লাসে, যেতে যেতে জার্মানির আশেপাশের ভিউটা একটু তুলে ধরলাম। খুবই সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন, আমার নিজের কাছেও খুব ভালো লাগে যেতে যেতে, আর সাইকেলে করে যেতে যেতে আমি একটু ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে গ্রিন এবং সৌন্দর্য দেখে আপনাদেরও ভালো লাগবে, কিন্তু শনিবার আর একটু ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে একটার পর একটা শিডিউল থাকে, তখন আর ঘুমানো যায় না। সো এখানে দেখতেই পাচ্ছেন কত গাড়ি এসেছে, কারণ হলো কি সবাই মোটামুটি এখানে এক্সট্রা কারিকুলামের সাথে অ্যাক্টিভিটি সাথে জড়িত। ও মাই গড, এখানে হলো গিয়ে আমার সাইকেলে স্ট্যান্ড করে রেখেছিলাম মোবাইলটা, সেটা একটু সরে গিয়েছিল। সো তারপরে কতক্ষণ আর কি অন্যরকম ভিডিও হয়ে গেছে। সো এরপর আমি ঠিক করে দিলাম, এইটা হলো গিয়ে হকি ক্লাব, এখানে হকি এবং হলো গিয়ে বাস্কেটবলের কোর্ট আছে। সো এখানে আফিফ হলো গিয়ে হকি ক্লাস থাকে, এবং এখানে প্রচুর মানুষ আসে হকি শিখে, মেয়েরাও আছে, মেয়েদের সেকশন, বাচ্চাদের 5 থেকে 10 বছর একটা সাইড, 10 বছর থেকে 20 বছরের একটা সাইড থাকে। সো এই মাঠটা দেখতেই পাচ্ছেন কি নিট অ্যান্ড ক্লিন আর কি সুন্দর। এখানে প্রত্যেকের গার্ডিয়ান এসেছে, এবং গার্ডিয়ানরা এসে বাচ্চাদের নিয়ে এসেছে, এবং দেখেন ছোট্ট ছোট বাচ্চাদের জন্য কোচও আছে, 2 জন টিচার থাকে, তারা আর কি হেল্প করে ওদেরকে শেখার জন্য, খুব কাছ থেকে ধরে ধরে, হাতে ধরে ধরে শেখায়, ভালোই লাগে, টিচারটাও বেশ ভালো। সো আফিফ দেখা যাক কতটুকু শিখতে পারে। শেখার থেকেও মেইন কথা, নতুন একটা খেলা উপভোগ করাটা এনজয়েবল, এবং কারণ হলো গিয়ে বলতে পারেন আসলে তো এখানে তো আর আত্মীয় স্বজন তেমন কেউ নেই, বোরিং হয়ে যায় লাইফটা। সো তখন দেখা যায় এরকম অ্যাক্টিভিটিগুলো ওদের ভালো লাগে। আর এছাড়াও ছোটো একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে আরও একটা ভলিবল খেলার জায়গা আছে, আর খুবই সুন্দর পরিবেশটা, তাই একটু তুলে ধরলাম। পার্সোনাল ব্লগটা কেমন লাগলো, লাস্টে এসে নদীর পাড়ে এই যে ভয়েস দিলাম। সো সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।